شمانی تو علماء کرام، بزرگان دین، دوست احباب، کسی دن آگے ایکٹا کتھا بیان کرا ہو سلو جے بیات مرید جی آمرا ہوئی ادیشو خلافت نوئے نسبت اپنا در مونے آسے نہیں ادیشو کی نسبت خلافت ادیشو نوئے ادیشو کی نسبت মনের মধ্যে আল্লাহর সাথে একটা সম্পর্ক নিসবত মানে তা রশি এটা এই দুইজনকে এক করে দিছে কেমনে এক মাথা এটার সঙ্গে আরেক মাথা তো রশিটায় দুইজনকে কি করে দিল এক করে দিছে এটার নাম হলো এই যে জিনিস দুইটা জিনিসকে এক করে দেয় যোগ করে দেয় এটার একটা নিসবত এটার কি কয় তো কানেকশন তাইলে পীর মুরিদি জিকির মুরাকাবা টার্গেট হইল আল্লাহর সঙ্গে বন্দার এই সংযোগ কন্যা আল্লাহর সঙ্গে বন্দার এই এটা পাওন এটা হলো উদ্দেশ্য খেলাফত উদ্দেশ্য না খেলাফত উদ্দেশ্য কি নিসবত এই কথাটা মনে রাখতে আশুরার রোজা উদ্দেশ্য কি নিসবত আশুরা রোজা উদ্দেশ্য কি নিসবত কার সঙ্গে কার নিসবত ভাইজি এই উম্মতের সঙ্গে সেই পয়গম্বরদের নিসবত কন্যা এই উম্মতের সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন মদিনা শরীফ গিয়া শুনলেন ইহুদিরা হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে এদের মহাব্বতের সম্পর্ক এই জন্য তারা ফুর্তি করে রোজা রাখে তা আল্লাহর রসুল আমার উম্মত তো আরও বেশি হকদার আমি আরও বেশি হকদার দেখছেন একটা কথা মনে রাখবেন স্থান কাল পাত্র বলেন স্থান কাল পাত্র স্থান কাল পাত্র স্থান কাল পাত্র তিনটা জিনিস কই না আমরা দুইজন মানুষের মধ্যে এই নিসবত কায়েম করে দেয় তিন জিনিস স্থান কাল ধরেন একজন আসছে একশো বছর আগে আরেকজন আসছে একশো বছর পরে দুইজনের এক হাজার বছর কর না তাহলে ভালো হয়ে মানুষ তো আর এক হাজার বছর বাঁচে না একজন আসছে এক হাজার বছর আগে চার হাজার বছর আগে আরেকজন আসতে পাঁচ হাজার বছর পরে এই দুইজনের মানে সম্পর্কটা কেমন হইবে বলেন তো স্থান কাল পাত্র স্থান কাল পাত্র স্থান কাল দেড়শো বছর আগে যে স্কুলে শেরেবাংলায় একে ফজলুল হক পড়ছিল সেই স্কুলে দেড়শো বছর পরে আপনি গিয়ে পড়ছেন এখন আপনি কী বলেন হুজুর আমি শেরে বাংলা ফজল হক যে স্কুলে পড়ছে আমি সেই স্কুলে স্কুল দেড়শো বছর আগের সঙ্গে দেড়শো বছর পরের লগে মিল করাই দিছে কি না স্থান কাল পাত্র যে একটা সময় এটা একটা ইউনিট একটা অংশ এই সময়টা আল্লাহ পাক এটাকে ঘুরায় সারা বছরে এরা ঘুরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঘুরতে আসে সারা বছর ঘুরতে আসে এখন আপনি যেই দেশেরই হন যেই এলাকারে হন আপনি গুরুর মধ্যে পড়বেন একজনে আমারে হঠাৎ করে একটা ভয় লাগাই ফেলছে আমার খুব নিকট আত্মীয় ছোটো আত্মীয় আরই শালা সম্বন্ধী চাইছেন আমার দুল্লা ভাই আগামী আমি শনিবারে তো মারা যাবো না আমার আমি তো সপ্তাহের মধ্যে মারা যাবো এরকমভাবে কইতে আছে যে সপ্তাহের ভিতরে আমি মারা যাবো আমি কী কো আমি ভয় পেয়ে গেছি পরে সে খুব ঠান্ডাভাবে কইতেছে আর যে সপ্তাহের ভিতরে মানুষ তো মারা যায় না মাসের ভিতরে মারা যান কী কয় আরে মানুষ তো সপ্তাহের ভিতরেই তো মারা যায় কথা কয় না সপ্তাহের বাইরে গিয়ে মারা যায় নিচে মাসের ভিতরেই তো মারা যায় কি কয় কিন্তু প্রথম আমি যখন শুনছি তখন আমি তো ভয়ে পেয়ে গেছি কয় কি কি ঘটনা কি
তবে বুঝাইলো যে না সপ্তাহের ভিতরে আমি মারা যাব, যেদিনে মারা যাই সপ্তাহ বাইরে যাব না, ওই মাসের ভিতরেই মারা যাব, মাসের বাইরে যাব না, ওই বছরের ভিতরেই মারা যাব। তখন আমি বলছি আরে এরকম একটা সহজ কথাকে এরকম জটিল বানায় দিছে আল্লাহ। তো এটাকে যে বছরের যেই আপনার ফ্রেমওয়ার্ক, মাসের যে ফ্রেমওয়ার্ক, সপ্তাহের যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে সারা দুনিয়া আল্লাহ পাক ঢুকায় রাখছেন, সমস্ত মানুষকে ঢুকায় রাখছেন। এখন এই ফ্রেমওয়ার্ক আপনাকে শনিবার শুক্রবার একটা টাইম, কিন্তু এই শুক্রবার আপনাকে মোহাম্মদুর রসুল্লাহর শুক্রবারের সঙ্গে বিলাই দেয়। রমজান একটা টাইম, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের সঙ্গে আপনাকে মিলাই দেয়। কারণ এটা এখানে যেরকম ঘুরে ঘুরে আসতেছে, এটা তখনও এরকম ঘুরে ঘুরে সুবহানাল্লাহ। এই জন্য আপনি দিবস পালন করেন, যে ভাষা দিবস সে কবে 1952 সালের চলে গেছে, কিন্তু আপনি এটাকে ঘুরে ঘুরে 21শে ফেব্রুয়ারি প্রত্যেক বছরেই পাইতেছেন সুবহানাল্লাহ। তো বলেন না স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র, এটা হাজার বছর আগের সঙ্গে হাজার বছর পরকে কি করে দেয়, নিসবত বানায়। আশুরা, এটা হযরত আদমের যুগেও হযরত আদমও জানতেন যে মুহররম পবিত্র মাস, জুলহাজ্জা, জুলকাদা, মুহররম, রজব, মিনহা আরবাআতুল হুরুম, বলেন না মিনহা আরবাআতুল হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস হলো পবিত্র। তো এবং রোজাও রাখতেন, তো রোজার আমল এটা হলো পাত্র, স্থান কাল পাত্র, বলেন না স্থান কাল পাত্র, এই রোজাটা হইল পাত্র, রোজাটা হইল কি সুবহানাল্লাহ। তো এই যে নিসবত আশুরা, আশুরার হাকিকত হইল নিসবত সৃষ্টি করা, কার সঙ্গে কার নিসবত, যে আশুরার সঙ্গে আল্লাহ পাক লাগাইছেন হযরত আদমকে, লাগাইছেন হযরত নূহকে, লাগাইছেন হযরত ইদ্রিসকে, লাগাইছেন হযরত মূসা, হযরত ইব্রাহিমকে, হযরত মূসাকে, সকল পয়গম্বরকে আশুরার সঙ্গে লাগাইছেন। আশুরা একটা পাত্র হয়ে গেল, যেই পাত্রের মধ্যে সম্পর্ক কার কার আছে, সব নবীদের, আর ওই পাত্রের মধ্যে আপনাকে ঢুকাইয়া দিছে। একই মসজিদ, আল্লাহ পাক আল্লাহর রসুলকে মক্কা শরীফ থেকে সোজা মেরাজে নিয়ে যেতে পারতেন না, এই স্টেশন ঘুরানোর দরকার আছে বাইতুল মুকাদ্দাস, কয় যে ওখানে একটা পাত্র আছে, কন্যা ওখানে কি আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله علم ركوي الذي باركنا حوله الله পাক বলতেছেন যে এলাকাটাকে আমি বরকতওয়ালা বানায় রাখছি। বুঝা গেল কেন বরকতওয়ালা, তো এখানে বহু পয়গম্বরের সিজদা আছে, বহু পয়গম্বরের নামাজ আছে, বহু পয়গম্বরের রোজা আছে, বহু পয়গম্বরের তেলাওয়াত আছে, বহু পয়গম্বরের কবর আছে, বহু পয়গম্বরের বাড়িঘর আছে, এরা এই নামাজ দিয়া, তেলাওয়াত দিয়া, জিকির দিয়া, মোরাকাবা দিয়া, শেষ পর্যন্ত শরীরটাকে এখানে শোয়াইয়া দিয়া জায়গাটাকে দামি বানাইয়া ফেলছে। আল্লাযী বারাকনা হাওলাহু, আমার কাছে একবার আব্দুল কাইয়ুম সাংবাদিকরা আসলো, তো হুজুর মাজার সম্পর্কে বলেন, তা আমি বললাম যে মাজার বরকতের স্থান, ব্যবসার কেন্দ্র নয়, কথা বল না, বরকতের স্থান ব্যবসার কেন্দ্র নয়, আপনি এটাকে, আমরা এটাকে বরকতের জায়গা মনে, আল্লাহর এক বন্দা যেখানে, এই যে আপনি কোনো এখলাসওয়ালা মানুষ যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গাটাও দামি, যে জায়গায় বসে এটাও দামি, কারণ
মানুষটা দাবি। ওই যে জুমার বয়ানে কইলাম না, যদি এই লাডিটা একবার ছুঁয়া দিত বঙ্গবন্ধু তাহলে এটা বর্তমান আওয়ামী লীগ এটা কত টাকা দিয়ে কিনতো, কত খালি একটু ছুঁয়ে দিলে। অনেকে এরকম অটোগ্রাফ নেয় তো, খালি যদি দেখাইতে পারে যে অমুকে মহাত্মা গান্ধী কিংবা মিস্টার মোহাম্মদ আলী জিন্না আপনার দাদার একটা ডায়েরির মধ্যে স্বাক্ষর করে গেছিল, তাহলে কিন্তু আপনার দাম অন্যরকম। সুবহানাল্লাহ, এইগুলো নিষ্পত, এটার কী বলা হয় যে আপনি আরে কিতা কইতাম, ইট দুটা এক জায়গায় তৈরি হয়েছে, একটাকে আপনি দৈনিক ঝাড়ু মোছা করেন, আতর লাগান, নামাজ পড়েন, আরেকটার মধ্যে বৈশা বৈশা এস্তেঞ্জা করেন। আল্লাহ একবার, এটারে কোনোদিন ধোয় না, কোনোদিন এটারে দামও দেয় না, সেখানে সব নাপাক ফেলায় ওখানে। আর এই ইট এটার দাম হয়ে গেছে কেন, কয়টা মসজিদের সঙ্গে লাগছে, কাপড়ের টুকরা একটা দিয়া ডিলা লওয়া হয়, ফালাইয়া দেওয়া হয়, ওই কাপড়ের একটা টুকরা ভাগ্য ভালো কোরআন শরীফের গিলা হয়ে গেছে, কী হয়ে গেছে কোরআন শরীফের গিলা হয়ে গেছে, এখন এটা খালি উপরের থেকে নিচে পড়লো আপনি এটা চুমা দেন কেন, এটা কোরআন শরীফের সঙ্গে লাগছিল। সুবহানাল্লাহ, নিসবত শুধু সম্পর্ক হওয়ার কারণে। সুবহান, কুত্তা কী দাম আছে, কোনো দাম নাই, কিন্তু ওই কুত্তা আসহাবে কাহাফের সঙ্গে হাইট্টা গেছিল, কন্যা আসহাবে কাহাফের সঙ্গে হাইট্টা গেছিলো, আল্লাহ পাক বলেন যে মানুষ একজন মানুষ যেই দাম তার চেয়েও বেশি দাম দিলাম আমি কুত্তাটারে। ওকালবুহুম বাসে তুমজিরা আইহে বিলবসিদ লাবিত্তলাত আলাইহিম লওয়াল্লাইত মিনহুম ফিরারা ওয়া লামুলিত মিনহুম রুবা। কুত্তাটা এখন আসহাবে কাহাফের মতন দামি, এটাও এখন জিন্দা জান্নাতের মধ্যে ঘুরে, আল্লাহ একবার। তাহলে নিসবত বলেন না কি, নিসবত, নিসবত অনেক বড় জিনিস, নিসবত বানাইতে হয়, নিসবত রক্ষা করতে হয়, নিসবত আল্লাহ একবার। আল্লাহর হাবিব তোয়াল্লা একটা কাপড়ের টুকরা আরই, আমরা যেটা তোয়াল্লা করি তখন তো আর এরকম তোয়াল্লা ছিল না, ট্রাভেল একটা কাপড়ের টুকরা ব্যবহার করতেন আল্লাহর রসুল। এটা আল্লাহর রসুলের অফাতের পরে হজরত আনাস বলেন না, হজরত আনাস আল্লাহর হাবিবের খাদেম হজরত আনাসের কাছে রক্ষিত ছিল অনেকদিন পর্যন্ত। তো হজরত আনাস ওনার ফ্যামিলি এটা কোনোদিন ধুইত না, আর এটা কোনোদিন ময়লাও হইত, বলে ময়লা কি লাগতো না, লাগতো মাঝে মাঝে ময়লা লাগতো, তো হজরত আনাস ওনার ফ্যামিলি এটাকে ধুইতেন না, এটা আগুনের মধ্যে ফলাই দিতেন, আগুনের মধ্যে ফলাইয়া দিতেন, আগুন এটার উপরে ময়লাটা পড়াইয়া দিত, মোহাম্মদুর রসুলুল্লাহর হাতের স্পর্শ পর্যন্ত গিয়া থাইম যাইত, ওখানে গিয়া করতেছে না আর যাওয়া যাবে না, এর উপরে যে ময়লাটা পড়ছে ওটা খাই নিচ্ছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন, আব্বাজান হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ফাতেমার ঘরে ঢুকলেন, কি করো ফাতেমা, রুটি বানাই, কন্যা কি বানাই, তা আল্লাহর রসুলের নিয়ম ছিল, আল্লাহর রসুল এরকম বিবিদের কাছে যাইতেন, বিবিদের ঘরে যাইতেন, মেয়ের ঘরে যাইতেন, প্রথমে গিয়া কাম শুরু করতেন, তুই কী কাম করো, আরে অনেক কষ্ট করতেছ, তুমি উঠো আমারে দাও, বাকি কামটা আমি করে দিই, বাকি কামটা কি আমি করে দিই, তুমি বিশ্রাম। এটা ছিল আল্লাহ হাবিবের একটা স্বাভাবিক নিয়ম। তো মেয়ের বাড়িতে একই এলাকায় তো আল্লাহর হাবিবের ঘর, দুই ঘর পরে হজরত আলীর ঘর যেখানে হজরত ফাতেমা থাকতেন, তো হজরত ফাতেমাতুজ জাহরা রাদি আল্লাহ তাআলা আনহার সেখানে গিয়ে দেখলেন হজরত ফাতেমা কি করেন, রুটি বানান, রুটি শিখতেছেন, তা আল্লাহ রসুল আটার একটা টুকরা লইয়া কাই টুকরা লইয়া এটারে রুটির মতন বানাইলেন, বানাইয়া বেলতে হয় না, কেমনে বেলছে না বেলছে, এটি তখনকার সময় তো আল্লাহর হাবিবের জমানায় আরব দেশে আটা ছিল না, তখন আরব দেশে কী ছিল না, আটা ছিল না, একটা হলো আটা গম থেকে হয়,
আর একটা এটা জব থেকে হয়, যেটা আর একটু কম স্ট্যান্ডার্ড, হ্যাঁ ওইটা ছিল। কিন্তু ফ্রেশ আটা এটা দামও অনেক বেশি ছিল, এটা মক্কাতে এটা প্রচলন গেছে আর অনেক পরে। এই তখনকার সময় জবের প্রচলন বেশি ছিল, এবং অমিহি, একটা হলো মিহি আর একটা হলো কি ওই যে কিতা কয় চাঁতা দিয়ে যে বানাইতো, এটা তো অত মিহি হয় না। হ্যাঁ, তো এই রুটি আল্লাহ, আর আটা যেটা এটা অনেক পরে আসে, এবং আটার দাম ডাবল ছিল, আটার দাম কি ছিল ডাবল ছিল। আচ্ছা যাই হোক, তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া বলে কি করো মা, বলে আমি তো রুটি বানাই, তো আল্লাহ রসুল হেল্পিংয়ের জন্য বলে আমি একটা বানাই দিই। তো আল্লাহ রসুল একটা রুটি বানাইলেন, বানায়া এটা চুলায় দিলেন কি করার জন্য, ভাজনের জন্য, সেকনের জন্য। হযরত ফাতেমা রুটি বানাইয়া চুলায় দেয়, রুটি হইয়া যায়, আল্লাহর হাবিব রুটি বানাইয়া চুলায় দেয়, কিন্তু রুটি আর রুটি হয় না, কন্যা এলো যেমনে দেয় এমনে খায়, যেমনে দেয় কি এমনে, এটা এটা গরম হয় না, এটা এরকম রুটিও হয় না। বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো এটা তো এটা কিতাব কইতাম শব্দটা কী কইতাম, মানে রুটিটা তৈরি হচ্ছে না, চুলায় দেওয়া হইতেছে কিন্তু কি হয় না, হ্যাঁ পাক হয় না। তো আল্লাহ রসুলকে হাসলেন, তো মুহাম্মাদুর রসুলুল্লাহর হাত যেখানে লাগে, ও ফাতেমা এইটাকে আগুন খাইতে পারে না, আগুন এটার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, আগুন এটা দেখলে সরে যায়, আগুন এটা দেখলে কি সরে যায়, এই জন্য রুটি যা তা এটা আর সামনে বাড়ে না। সুবহানাল্লাহ, ও মুসলমান, এই পয়গম্বরকে কেমনে বুঝা গেছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার একটা নিসবত, এটার কি কয় নিসবত, রুটিটার সঙ্গে যখন পয়গম্বরের হাতের নিসবত লাগলো, রুটিকে এখন আগুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়ায় ফেলতে পারে না। আল্লাহ, তো আল্লাহ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের সঙ্গে সম্পর্ক হইয়া গেল, তখন এই তোয়াল্লার মধ্যে আগুন কি ময়লা খায়া ফেলে, হাতের স্পর্শ যেখান থেকে শুরু এখানে এসে থাইমা যায়, ততক্ষণে তোয়াল্লা পরিষ্কার হয়ে গেছে, কন্যা তোয়াল্লা কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে। এই জন্য নিসবত অনেক বড় জিনিস। তা আল্লাহর হাবিব কি চাইলেন, আল্লাহর হাবিব চাইলেন আমার উম্মতের রুহানি নিসবত, এটা হযরত আদমের সঙ্গে তৈয়ার হইতে হবে, হযরত নূহের সঙ্গে তৈয়ার হইতে হবে, কন্যা হযরত ইব্রাহিমের সঙ্গে তৈয়ার হইতে হবে, হযরত ইসমাইলের সঙ্গে তৈয়ার হইতে হবে, হযরত হাজেরার সঙ্গে তৈয়ার হইতে হবে, এরকমভাবে হযরত ইসহাকের সঙ্গে তৈয়ার হইতে হবে, হযরত ইয়াকুবের সঙ্গে তৈয়ার হইতে হবে, দুনিয়ার যত পয়গম্বর সকল পয়গম্বরের সঙ্গে আমার উম্মতের প্রত্যেক নারী পুরুষের রুহানি সম্পর্ক তৈয়ার হইতে হবে। একটা কথা খেয়াল করেন, দুনিয়ার যত ধর্ম, সব ধর্ম কেউ তো হযরত ঈসাকে মানে খ্রিস্টান, কেউ হযরত মুসাকে মানে ইহুদি, কেউ অন্য পয়গম্বরকে মানে অন্য ধর্মওয়ালা, আর মুসলমানরা কাকে মানে, মুসলমানরা সব পয়গম্বরকে মানে, কাউকে বাদ দেয় না, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, আল্লাহর কোনো রসুলকে আমরা আলোক করি না, আমরা কই যে সব রসুল বরহক, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা একজনের উপর নয়, ঈমান আনি আমরা সকল, ঈমান আনিলাম আল্লাহর উপর, ঈমান আনিলাম সকল ফেরেশতার উপর, সকল পয়গম্বরের উপর, কাউকে তো বাদ দেই না, বরং লা নুফাররিকু বাইনা আহাদিন
মিন্নির রুসুলি, কোন রসুলদের মধ্যে কোন রসুল একজনকে ছোট বড় আমরা দেখাই না, শুধু ক্লাসিফিকেশন প্রয়োজনের জন্য যতটুকু লাগে এতটুকু, কিন্তু কাউকে কারোর উপরে কাউকে আমরা ওইরকম প্রাধান্য দিই না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, হ্যাঁ এতটুকু, তিলকা রুসুলু ফাদ্দালনা বাযাহুম আলা বাযা, منهم من كلم الله ورفع بعضهم درجات بحرحال تو اي امتر প্রত্যেকটা ফরদ প্রত্যেকটা সদস্য এদের সম্পর্ক হলো নিজের পয়গম্বরের সঙ্গে যেরকম দুনিয়ার সকল পয়গম্বরের সঙ্গে ওই রকম, ঠিক না ঠিক? এতে কি অনুমান হয় না যে আমরা ধর্মটাকে কিরকম চিন্তা করি আর অন্যরা ধর্মটাকে কিরকম চিন্তা করে? সুবহানাল্লাহ। তো এই যে আমার নামাজ এরকম নামাজ হইতে হবে, যেই নামাজের মধ্যে হযরত আদমের সাথেও সম্পর্ক আছে, হযরত নূহের রুহানি বরকত এখানে থাকবে, হযরত ইব্রাহিমের রুহের বরকত এখানে থাকবে, হযরত ইয়াকুবের রুহের বরকত এখানে থাকবে, হযরত ইউসুফের রুহের বরকত এখানে থাকবে, হযরত ইসমাইলের রুহের বরকত এখানে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত এখানে, আল্লাহ তাইলে না এটা জিনিস হইল। আর শুধু আমি আমি তাহলে তার জিনিস হইল না, কন না শুধু আমি 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 আর আমার মামুরা, দুনিয়াতে আর কেউ নাই, দুনিয়াতে আসেনি ভদ্র মানুষ, আমি আর আমরা আর আমার মামুরা ছাড়া কেউ, তাহলে এই দুনিয়া এই দুনিয়াতে অন্য কেউ বসবাস করে কোনো লাভ নেই। আর যেখানে আল্লাহ, তো আশুরার রোজা বলেন না, আশুরার রোজা এর মধ্যে এটা হেকমত কি? এটা হলো নিসবত, বলেন না এটা কি নিসবত? এই নিসবতটা কত দামি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যেরকম আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব দেখেন হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে উম্মতের নিসবত বাড়ানোর জন্য বানানোর জন্য শেষ সময় আল্লাহ রাসূল কয়ে গেছে, তাহলে আমি দুইটা রকম রোজা, তাহলে আমি কি মানে হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামের সাথে তাঁর না আল্লাহর হাবিবের এবং উম্মতের সম্পর্কটাকে স্ট্রং আরও স্ট্রং, নেসবটটা আরও স্ট্রং, যে আপনারা কষ্ট করে আমার এখানে আসেন উদ্দেশ্য কি? অনেক কিছু জানবেন শুনবেন, বুজুর্গ হয়ে যাবেন, আব্দুল কাদের জিলানি ওই যে এটার কথা চিন্তা করতেছিল, কি নাম না তোমার? জামাল উদ্দিন। আমি এই জুমার সময় চিন্তা করলাম যে পোলাটা যে আমার এখানে আসে কী জন্য আসে, খামোখা এত কষ্ট করে এত দূর থেকে, আমার মন থেকে ওই যে হুজুরের সঙ্গে একটা সম্পর্ক ধরে রাখো, আল্লাহ কবুল আল্লাহ কবুল। এই মিম্বরে বয়ে বয়ে চিন্তা করতেছিলাম যে ছেলেটা আসে এত দূর থেকে, আমি তো তার কোনো এক কাপ চাও কোনো দিন খাওয়াইতে পারি না, আর আমি আমার কাছে তো এরকম কিছু নাইও যে আমি তারে দিতে পারি, তাহলে সে আসে কেন? তো ভিতর থেকে আবার একটা জবাব পাইলাম, আসে যে একটা নিসবত, যে আল্লাহ পাকের কাছে কইতে পারবো যে আল্লাহ ফকিরের সঙ্গে আমি এরকম নিজেকে জড়াইয়া রাখতাম, আল্লাহ তুমি কবুল করো আমার, এই যে নিসবত বলেন না এটা কি? তো শেষ সময়ও অফাতের আগের বছর আল্লাহর হাবিব জানতেন যে আগামী বছর আমি নাই, এরপরও যদি থাকি তাহলে দুই রোজা, কন না যদি থাকি তাহলে কি, যদি থাকি কথার মধ্যে খবর দিয়া লাগছে, হ্যাঁ থাকাও তো হবে না, থাকা তো কি হবে না, তো যদি থাকি ফেসলা তো আল্লাহর, তাহলে রোজা কয়টা রাখবো? দুইটা। নিসবত যেরকম, সুবহানাল্লাহ, হযরত মুসা আলাইহি সালাম এরকম পয়গম্বরের সঙ্গে সম্পর্ক বানানোর জন্য বড় পাগল ছিলেন, পয়গম্বর যেরকম মুসার সঙ্গে সম্পর্ক বানানোর জন্য শেষ সময়ে খুব আগ্রহ না খুব আগ্রহী, কয়টা হইল এখানকার মহাব্বত ওখানকার কারণে, ওখানকার মহাব্বত এখানকার কারণে, দুই দিকে একটা টানাটানি আছে মহাব্বতের। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামই এরকমভাবে আগ্রহ প্রকাশ করছিলেন যে আল্লাহ আমার তোমার শেষ পয়গম্বরের যদি উম্মত বানাইতে, দেখছেন মানে এত বড় পাওয়ার
একটা সম্মান আছে, মন্ত্রী সাহেব কইতে আছে কয় যদি আমারে অমুক দেশের নাগরিকত্ব এটা দিত তাহলে কিসের মন্ত্রিত্ব এটা সাই ওইটা দিতাম, আসে না এরকম ভাবে হযরত মুসা যদি আমি উম্মত হইতে পারতাম। আল্লাহ আল্লাহকে দেখানোর জন্য হযরত মুসার আগ্রহ লান্তারানি, কিন্তু হযরত মুসা মন ভরাত পাইলেন না, মানে যেভাবে চাইছেন পাইছেন কিন্তু যেভাবে চাইছেন এইভাবে পাননি, পাইছেন পান নাই যে তা না, পাইছেন তবে কি যেভাবে চাইছেন এইভাবে পান নাই। আমার এক মুরিদ এতে পাও একটা পুরাই ইয়ে হয়ে গেছে, অচল হাঁটতে পারে না স্ট্রোকের কারণে, তো খুব খুশি। তা আমি বললাম যে আপনি খুব আনন্দিত, বলে জি দোয়া কবুল হয়ে গেছে। কেমনে কী দোয়া করছেন? দোয়া করছিলাম যে পাওটা যেন ভালো হয়, আপনি হাঁটতে পারেন না তো, গতকাল রাত্রে খাবে দেখছি যে বল খেলতেছে, তো খাবের থেকে উঠোনের পরে চিন্তা করলাম ও আল্লাহ তো আমার বল খেলানোর সুযোগ করে দিয়েছেন, আমি যে অচল তা তো না, যেভাবে চাইছি এভাবে পাই নাই কিন্তু পাইছি তো। ভাই কথা কয় না শাহে আলম, কথা কয় না কা কয় রাতভর শুধু বল খেলছি, রাতভর কি খেলছি বল খেলছি, অথচ পাও একটা অচল, অচল লোক রাত্রে খাবে দেখতে আসে সে পুরা ফুল টাইম কি খেলছে, অথচ পাও অচল হয়ে গেছে আরো 2 বছর আগে, এখনো অচলে রয়ে গেছে। সকালে আমার এক আমার সাথে দেখা খুব প্রফুল্ল, তো দোয়া তো কবুল হয়ে গেছে, মানে কী কী দোয়া করে দোয়া করছিলাম না যে পাওটা আল্লাহ ভালো করে দাও, আল্লাহ পাক 1 ঘন্টার জন্য ভালো করে দিয়েছে এবং পুরা বল খেলছি আবার 1 ঘন্টা পরে, আমি যেমনে চাইছি এমনি পাই নাই তো পাইছি, কথা কর না আরে যেমনে চাইছি এমনি কি তবে কি তো মুসা আলাইহিস সালাম যেমনে চাইছেন এমনি পান নাই তবে কি মাসলা তো বুঝে আসছে, সুবহানাল্লাহ, যেমনে চাইছেন এমনি পান নাই তবে পাইছেন, কিন্তু যেহেতু যেমনে চাইছেন এমনি পান নাই এহেতু মনের মধ্যে ক যেমনে চাইছিলাম পাইছি কিন্তু যেমনে চাইছিলাম এমনি তো পাইলাম না। এই জন্য মেহরাজের সময় আসমানের এরিয়ায় সব পয়গম্বর রয়ে আছে, রাস্তায় কেউ খাড়ায় না, একজনে বারবার খাড়ায় কন্যা একজনে কি 50 শক্ত লইয়া রওনা করছে, রাস্তায় খাড়াইছে পয়গম্বর মুসা, 5 শক্ত কমানোর জন্য ফেরত পাঠাইলো, আবার আসলো আবার রাস্তায় খাড়াইছে, কে অন্য পয়গম্বর আসতে পারছিল না ওই উনিই খাড়াইছে, কয়বার 9 বার, কয়বার 9 বার, কিরে ভাই এই এলাকায় অন্য পয়গম্বররা নাই আসে কয়, তারা তো আসে না খালি একজনে আসে কয়, তার মানে এত পেটের মধ্যে ইয়ে বেশি কি ক্ষুধা বেশি, কি লাগা কয় যেমনে চাইছিলাম এমনি তো পাই নাই, দুনিয়াতে যেমনে চাইছিলাম আল্লাহকে দেখানোর চান্সটা এমনি কি পাই নাই, তো না পাওনের কারণে বুঝি যে আমার সব কিছু পাইতে হইলে তো নিজস্ব একটা একটা সমান্তরাল এটা কি বলা হয় এটা প্লেইং গ্রাউন্ড প্লে গ্রাউন্ড সমান্তরাল প্লে গ্রাউন্ড তৈরি, মানে আপনি আপনার মধ্যে সেই অ্যাবিলিটি হ্যাঁ ফিজিবিলিটি থাকতে হবে, যেমন ইনাকে দেখানোর জন্য ওনার এখানে আলো থাকতে হবে আর আমার চোখেও পাওয়ার থাকতে হবে, আমার চোখে পাওয়ার নাই ওনাকে দেখবো না, আমার চোখে পাওয়ার আছে ওনার এখানে আলো নাই দেখবো না, ঠিক না ব্যাটি, তাইলে দেখতে হইলে এখানে আলো লাগবে এখানে পাওয়ার লাগবে, তাই এটার একটা ফিজিবিলিটি, এটা কি বলা হয় হযরত মুসা চিন্তা করলেন সেই ফিজিবিলিটি আমার ছিল না, এই জন্য আমি যেমনে চাইছি এমনি পাই নাই, তবে আজকে খবর পাইছি আমাদের এক পয়গম্বর সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে আমি যেমনে চাইছিলাম এর চেয়ে আরো হায়ার কোয়ালিটি, ফাকা বা কাউসাইনে আও আদনা
فقاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى أكبر بوخو مكي هيا فتخون حضرت موسى قوي أمي توار پرلم نا دیکھتا أمي تو پائي نا تو إلكي أمي الله كي دیکھتے پائي نا بجلم جمنا چاہيسي أمنا پائي نا তবে দেখুন না একটা মানুষকে যদি দেখতাম কথা কম আমি দেখতাম পারি নাই তুমি দেখছো কো তোমার একটু দেখিয়া লই তোমার একটু কি দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেখি নাই সাহাবায়ে কেরাম দেখছেন সাহাবায়ে কেরাম কে আমরা দেখি নাই তাবেঈন দেখছেন তাবেঈন কে আমরা দেখি নাই তাবেঈ তাবেঈন দেখছেন এখন মান কিন্তু ওইভাবে তৈয়ার হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহর হাবিব কে যারা দেখছেন এদের একটা মান এদেরকে যারা দেখছে ওদের আরেকটা মান ওদেরকে যারা দেখছে এদের আরেকটা মান এরপরে সব ডাইলবাদ এরপরে কি সব আমরা কপাল খারাপ আমরা কোন গ্রুপে কথা কয় না কয় ডাইলবাদ গ্রুপে আর ক্লাসিক গ্রুপ এটা হলো সাহাবী এরপরে তাবেঈ এরপরে কি তাবেঈ তাবেঈ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন সরাসরি আল্লাহ পর্যন্ত আমি যেভাবে চাইছি ওইভাবে যদিও না দেখতে পারলাম অন্তত আবু বকর তো হইতে পারো না অন্তত কি আবু বকর যাব না মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে দেখছেন আবু বকর দেখছেন আবু বকর স্ট্যান্ডার্ড দাঁড়ায় গেল আমি আল্লাহকে দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই স্টেজ যদিও অ্যাভেল করতে পারি নাই আবু বকরটা তো পারবো কথা কয় না কা এই জন্য রাস্তায় খাড়ায় আরেছি এই জন্য কি সুবহানাল্লাহ আমি দেখি নাই তারা দেখুন না একটা মানুষকে দেখানোর জন্য ভালা করে দেখানোর জন্য কয়বার নয়বার কয়বার নয়বার এখানের মধ্যে খাড়ায় রয়েছে খালি সালাম দিয়া বিদায় করছে তা তো না এই নয়বারে কে কেমন আছেন কি কথা হয়েছে আবার যান কেমনে যাইবেন কোন পথে যাইবেন এটা সব খালি ঘুরাইতে আছে আসল কথা হলো আপনার লগে বার থাকতাম কিছুক্ষণ ওই পর্যন্ত যাওয়ার চান্স তো আমার নাই তা যাইবেন তো আপনি আমি খালি কয়ে কয়ে একবার যাইবেন আবার আইবেন আবার খালি আপনি যাইবেন আইবেন আমি খালি দেখবো আমি খালি কি সুবহানাল্লাহ কি আয়োজনটা রে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার নয়বার কয়বার নয়বার পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে এখানে উদ্দেশ্য হইল আমি দেখি নাই তবে দেখুন না একজন মানুষকে আমি আল্লাহু আকবার আল্লাহর রাসূল আল্লাহর হাবিবকে দেখছেন আল্লাহর হাবিবকে কি আল্লাহর রাসূল আল্লাহকে দেখছেন আল্লাহর রাসূল আল্লাহকে দেখছেন শুধু আল্লাহকে দেখছেন নিজে একা তা না এই উম্মতের জন্য বাহু করে দিয়ে আসছেন এই উম্মতের জন্য কি কেমনে বাহু করবেন কয় যে তুমি নামাজ পড়ো আত্তাহিয়াতু পড়ো আত্তাহিয়াতুটা চারটা অংশ পড়বা যে মুরাকাবার হালতে পড়বা মুরাকাবার হালতে পড়বা খেয়াল করবা যে নামাজ শেষ করতেছি মানে হায়াত শেষ করতেছি হায়াত শেষকরণের পরে আমি যাব কবরে যাব ইল্লিয়িন ইল্লিয়িন থেকে যাব আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে লয়া যাইব ইব্রাহিম যাইব কি ইব্রাহিম সেখানে মধ্যে কেমনে সালাম দিব কেমনে ঢুকবো আল্লাহ পাক আপনার কথা কয় নাই তোমারটা ওই রকম হবে যেরকম হয়েছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহটা এখন নামাজের মধ্যে আত্তাহিয়াতু বসায়া দিয়া আপনি যখন পড়তেছেন আপনি তো কইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আর ভাবতেছেন নিজের কথা কইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আর ভাবতেছেন কি নিজের কথা বলে আল্লাহ চান্সটা যদি আমারে দরায়া দেন তা আমিও এমনি এমনি যাবো আরই না এমনি এমনি কি ঢুকতে আসে সালাম দিতেছে বন্দা কাকে আল্লাহকে কি আবারত আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়্যিবাত থামবেন এরপরে
আল্লাহর পক্ষ থেকে জবাব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে জবাব আল্লাহর হাবিবকে। আপনি ঘটনা নকল করতেছেন আর ভিতরে ভিতরে আশা করতেছেন যে আল্লাহ আমারে যদি চান্সটা দেন তা আমি এমনি ডুববো আরই, এমনি কি ডুববো, আমি আপনি এরকমই জবাব দিবেন। এটা আওড়াইতে আছে এবং মজা মারতে আছে নিজেরটা, এরকম লাগবো আপনার কাছে। মোরাকাবা বানান না। আপনি আত্মাহিয়াত পড়ানোর সময় আপনার কাছে মনে হবে যে আপনি ঢুকতে আছেন, টিকিট আরেকজনের, জামা আরেকজনের, গাড়ি আরেকজনের, ঢুকতে আছে কে নিজে, কইতে আছে আল্লাহর হাবিবের কথা, আসলে ঢুকতে আছে নিজে, আসলে ঢুকতে আছে কি নিজে। আল্লাহ التحيات لله والصلوات والطيبات আবার খেয়াল করতে আছে তখন আল্লাহ পাক জবাব দিবেন, সালামের জবাব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এরকম কোয়ালাই তো মন চায় যে আল্লাহ পাক কইতে সালাম দিলাম ও সলিমউদ্দিন, কিন্তু সলিমউদ্দিন নিজে সাহস করে এই কথা কয় না, কারণ এটা তো কোনো গ্যারান্টি নাই। এক, দুই নম্বর এটা কবুল করলে না, না করলে তো কিচ্ছু না, না করলে তো জাহান্নাম যাইতে হবে। মিয়া সাহেব, এখানে তুমি আল্লাহ সালাম লইতে আসো, এই জন্য এমন একটা কনফার্ম নাম আল্লাহ পাক ধরাইয়া দিয়েছেন যেটার মধ্যে মিস নেই, যেটার মধ্যে কি নাই মিস নেই, মানে এটার নাম কোয়া কোয়া খালি আপনি বারবার ঘুরাঘুরি করবেন আর মজা করবেন। আল্লাহ পাক ওয়াদা করছেন আমার বন্দা আমাকে যেভাবে পাইতে চায় আমি তাকে ওইভাবে পাওয়াইয়া দে, আনা ইন্দা জন্নি আবদিবি, আমার বন্দা আমাকে যেভাবে পাইতে চায় আমি তাকে ওইভাবে পাওয়াইয়া দেই, পাওয়াইয়া দেই। তা আপনি পাইতে চান না, খালি খালি পাইতে চান, বলে আল্লাহ এমনি পাইতাম চাই, এমনি পাইতাম চাই। এ কইতে 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 একদিন শাহাদ কেনে গাহে কুনাদা গাহে না বাসি, কোন টাইমে যে কবুল হয়ে যাইব, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবার আবার বান্দা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। তিন নম্বর, এবার সেখানে গিয়া সাক্ষীরা দেন না, বলে কলমা শরীফ তো দুনিয়ায় পড়লাম, এবার আল্লাহ তোমার সামনে দাঁড়াইয়া জান্নাতে মৌতের পরে দিদারের গোড়ায় দাঁড়াইয়া তোমার সামনে দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। নেসবত, এটি কিসে সব নেসবত, আল্লাহর হাবিব যেরকম হযরত মুসার নেসবত পাইতে চাইতেছেন আশুরা দিয়া, হযরত মুসা এরকম আল্লাহর হাবিবের নেসবত পাইতে চাইতেছেন নয়বার রাস্তায় খাড়াইয়া খাড়াইয়া দেখছেন। আবার উম্মত হযরত ইব্রাহিমের নেসবত পাইতে হবে, তো ইন্নি ওয়াজ্জাতু দাঁড় করায় দিছে নামাজের আগে, নামাজের পরে আবার দুরুদ শরীফের মধ্যে ইব্রাহিমরে ঢুকায় দিয়েছে, নেসবত এদের সাথে বাবা কয়া দিতে আছে ছেলেদেরকে, এই যে অমুকর লগে তমুকর লগে সম্পর্ক রাখবা, সালাম কালাম দিবা, দেখা হইলে সম্মান করবা, ইজ্জত করবা, জিন্দগিতে পদে পদে কামে লাগবো, কয় না এরকম, সুবহানাল্লাহ, পদে পদে কামে লাগবে, পদে পদে কামে লাগবে। ও আল্লাহ তুমি কবুল করো, নেসবত বানায়া দাও, আমিন, নেসবত বানায়া, নেসবত বানায়। সেই ওই জগৎটা সম্পর্কে আল্লাহর হাবিব জানেন, কোন জায়গায় কে খাড়ায়া রয়েছে, কাকে কখন কামে লাগবো, যেহেতু দেখা আছে, যেহেতু চেনা আছে, যেহেতু ঘটনাটা জানা আছে, এবং প্রত্যেকের সঙ্গে আপনাকে মিল করাইয়া দেওয়ার পাওয়ার আছে। আল্লাহর হাবিব যদি সকল পয়গম্বরদের সর্দার নিজে সর্দার না হইতেন তাইলেও কিন্তু হইতো না, অর্থাৎ মুসা পারবে ওনার উম্মতকে এরকমভাবে সকলের সঙ্গে মিলাইয়া দিতে, কারণ উনি হইলেন
224,000 একজন, উনি ওনার জগতে রাজা, কিন্তু 224,000 একজন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন ওয়ান পারসন যার হাতের গুঠে 224,000। উনি যে কোনো একজনকে হ্যান্ডেল করতে পারেন, লাগাইতে পারেন, ওনার কিছু সবার সম্পর্কে জানা আছে। আল্লাহর হাবিব বলেন কোনো অহংকার নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে থাকবে পতাকা, আর এই পতাকার নিচে থাকবে সকল পয়গম্বর। লেবাউল হামদ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে থাকবে কিয়ামতের দিন। বলে সমস্ত সৃষ্ট জাহানের সকল মখলুক থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকার নিচে। তো এরকম আপনার নেতা যদি এত বড় পাওয়ারফুল হয়, আপনার কি কত সুবিধা নেওয়ার সুযোগ আছে এখানে? আল্লাহ, এই জন্য নিসবত পদে পদে জায়গায় জায়গায় আল্লাহর হাবিব উম্মতকে ধরাইয়া দিছে, এমনি এমনি চলো, এমনি এমনি চলো, তাইলে সুযোগ পাইবা, চান্স পাইবা, কামে লাগবো, জিন্দগি দামি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।